Please like, share and subscribe to our channel. Thank you. Hi guys, welcome back to our channel Bengali Lifestyle with Chinook. Amar channel e tomader shokkolke onek onek shagoto janacchi. To ajke ektu onnorokom khabar niye boshechi. Ajke niyechi hocche chicken biryani ar niyechi hocche mutton chop. To ajke hocche ekta special din. Ajke dinta hocche 25 December. আর আজকে ক্রিসমাস, তো সেই কারণে লাঞ্চে একটু স্পেশাল কিছু। তো দুটোই বাইরে দিয়ে অর্ডার, দেখতে পাচ্ছ, এটা দেখেই বোঝা যাচ্ছে দুটোই বাইরে দিয়ে কেনা। তো চলো আজকে খাওয়াটা স্টার্ট করি। আর আজকে আমি একাই বসেছি। আর আমার চ্যানেলটাই তোমাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। তো চলো শুরু করা যাক। বিরিয়ানির সাথে দিয়েছে হচ্ছে একটা বড় সাইজের আলু, আর দিয়েছে চিকেন, আর দিয়েছে হচ্ছে এগ। দেখো এখানে দিয়েছে হচ্ছে মাটন চাপ, মাটনটা বেশ বড়। তো চলো স্টার্ট করা যাক। আমি হাত দিয়েই খাচ্ছি, কারণ সেই আমাকে পরে হাত লাগাতেই হবে চিকেন মাটন খাওয়ার জন্য। তো চলো, অনেকদিন পর বিরিয়ানি খাওয়া হচ্ছে, কারণ বাইরের ফুডটা এখন অ্যাভয়েড করা হচ্ছে। দেখো আলুটা পুরো মেল্ট হয়ে গেছে। এক প্লেট বিরিয়ানি, একদমই বেশি অয়েল নয়, দেখে বুঝতে পারছ পুরো ঝরঝরে ভাত, একদমই বেশি অয়েল নয়, খুব হালকা, যেটুকুনি দিলেই নয়। চলো এবার চিকেনটা ট্রাই করি। চিকেনটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এগ দিয়েছে, চাপটা একটু তেল, মানে একটু অয়েলি খুবই। দেখো মাটনটা এরকম, মাটনটা এখানে তুলে নিচ্ছি, মাটনটা এবার ট্রাই করা যাক। মাটনটা একটু স্পাইসি আছে, এগ দিয়েছে, বেশ অনেকটা কোয়ান্টিটি। মাটনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, পুরো হাতে নিলে পুরো মেল্ট হয়ে যাচ্ছে, কিন্তু মাটনটা স্পাইসি আছে অনেকটা। স্পেশাল স্পেশাল দিনে বিরিয়ানি ছাড়া এনে ঠিক জমে না। আর বিরিয়ানি আলুটা তো জাস্ট অন্যরকম। আমার চ্যানেলে বাইরে স্ট্রিট ফুড বা মাটন বা বিরিয়ানি খুব কম আনা হয়, কারণ
বাইরে খাবারটাকে আমরা অ্যাভয়েড করি, সেই কারণে আর মাটনটাকে তো খুবই অ্যাভয়েড করি, খাওয়া তো খুব একটা ভালো নয়। অনেক জায়গায় মাটনটা পুরো সিদ্ধ, অনেক দূরে পুরো গলে গেছে, একটু ঝাল হয়েছে ঠিকই, কিন্তু সুন্দর টেস্ট হয়েছে। আর কিছুই নেই, পুরোটাই হার। তো আজকে আমি স্পেশাল লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করলাম, 25 ডিসেম্বরের লাঞ্চটা। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও,
আর আমাদের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এইটুকু, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ঝাল ছিল মাটনটা। আর আমাদের চ্যানেলটাকে সবাই সাপোর্ট করে যেও। থ্যাংকস ফর ওয়াচিং।